গতকালকে প্রয়াত রাজ্য সরকারের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মরদেহ আজ তার বাড়ি থেকে প্রথমে অল ইন্ডিয়া রেডিও সেন্টার এবং পরে বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্পিকার সহ বিধায়করা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। তারপর সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। মানুষের কথা চিন্তা ভাবনা করতেন, কিছু করার একটা প্রবল একটা ইচ্ছা ওনার মধ্যে থাকবে। আজ এই ভদ্রলোকের সত্যি আমরা সবাই মর্মাহত, সত্যি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। দেবী আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমাদরণীয় প্রকাশ করছি। এমসিবাবু যেখানে থাকবেন ভালোই থাকবেন, কারণ সারা জীবন মানুষের স্বার্থে উনি কাজ করে গেছেন। ঈশ্বরের চরণে ওনার আত্মা ভাই হবে। ওনার ব্রেইনের মধ্যে যেটাকে সিবিএ বলা হয় আমাদের, আত্মার দেহে উনি জীবিতে ভর্তি হয়েছিলেন। ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যে নিউরোসার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি, উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশনে যেতে হবে। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট নিয়েছে। দেওয়ার পরে অপারেশন হয়েছে, কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট সাফ। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শেষরক্ষা হয়নি। গতকাল 2:45 উনি পরলোক গ্রহণ করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ, আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও, উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যে কিন্তু ছিলেন ওখানে, তো আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার, সেই অ্যালায়েন্স পার্টনারের যে IPFT-র উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস, এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদগতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। এবং গতকালই ডিসিশন হয়েছিল যে আজকে সেক্রেটারিয়েট এবং অ্যাসেম্বলিতে আসবে, সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি সেই মহারানীতে নিয়ে যাবে। প্রয়াত মন্ত্রী বহু বছর আগরতলা রেডিও সেন্টারে স্টেশন অধিকর্তার দায়িত্ব সামলেছেন। দীর্ঘ কর্মজীবনে বহুবার নানা বিতর্কের জন্ম দিয়েও 2018-তে সরকার পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিলেন প্রয়াত মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।